মশলা সবগুলো দিয়ে বিরিয়ানি মশলা সহ মাংসটাকে কষাই নিচ্ছি। এখন বিরিয়ানি রান্নার জন্য গরুর মাংসটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম আমি। অল্প একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে ভালোভাবে। এখন আমি পানি জড়িয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য, যে চালগুলো আমি পানি জড়িয়ে রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চালটাকে। আমি চালের মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। আর দিয়েছি কয়েকটা বাদাম। চাম 3-4 চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি উপরে পেঁয়াজ রসটা দিয়ে দিচ্ছি, তারপর দমে দিয়ে দেব বিরিয়ানিটাকে। এতগুলা এটা তো দেখতে পারতেছেন মস্ত বড় বালতির একবার সবগুলা ঢেলে দিছি এখানে, সবগুলা ঢেলে দিছি আর সবগুলো আমরা দুজনেই খাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের খাবারে কি আছে ভাবি? আজকে হলো এক বালতি বিরিয়ানি বিট, তাই না? গরুর মাংসের বিরিয়ানি আজকে বলছি না, বেশি গরম গরম ঢেলে আজকে শুধু বিরিয়ানি, বিরিয়ানি দিয়ে বিরিয়ানি আজকে তাহলে ঢেলে দিচ্ছি বিট বিরিয়ানি। হাত দিও না, বলাচ্ছি কে খাবে, চলে আসার কাউকে আনতে হবে মনে হয়। পারবো সম্মতির লক্ষণ। আচ্ছা তাহলে শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ।
বিরিয়ানিতে জাল কম হয়েছে ভাবি? বিরিয়ানির মজা হলো কাঁচামরিচ লেবু শসা টমেটো পেঁয়াজ গরম কিন্তু বিরিয়ানি জি হজম হবে আজকে মরিচ খাইছো তুমি একটা
পেট ফেটে যাওয়ার অবস্থা হয়েছে, পাটাইও না তখন যেমন তো কথা বলার কোনো সুযোগ কি নাই, অনেকগুলো ভাত আমরা এই জন্য মিলে শেষ করে দিছি, অনেকগুলো তাই 2 কেজি চালু হবে না, হবে 1 কেজি খাই তো বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হলে কেমন খাওয়াই দিন, বিশ্বাস নাকি হচ্ছে না ওকে কেমন খাওয়াইতে হবে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি মতন আপনাদের সামনে।